Yo, what's up guys? Kemon achho shobai? Welcome back to another gameplay video or horror gameplay video of Minecraft. So bhai, ajker Minecraft gameplay ta sobche beshi bhoyongkor hote jacche. Koto ajker video te amra oi monster derke marchi and full house investigation er por monster niche chilo ami paisi. So let's start the video and please bhai tumra Minecraft eto support koro ami age jantam na. মানে ভাই কথাই এখন মানুষ বলে যে আমি মাইনক্রাফট ভিডিও দিতেছো ভাই মাইনক্রাফটের ভিডিও আমি অলওয়েজ কন্টিনিউ করে যাব আমি জানতাম না তোমরা মাইনক্রাফটকে এত ভালোবাসবে সো গাইস উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট आवर ভিডিও সো ভাই দেখতে পাইতেছো সব বেসমেন্টে ডোর টোর ওপেন কইরা একদম সব মানে ডিপ টিপ কইরা কাইটা আমি নিচের দিকে আসি এন্ড ইনভেস্টিগেশন করার পর কি কিটি নিয়ে নিচের দিকে আসি সো একটা রুমের ভিতরে ঢুকলাম বেসমেন্টটা এখান থেকে আমাদের বেসমেন্টের ফুলটা অন করে নিতে হবে হয়তো বেসমেন্টের ডোর এন্ড ফুল বেসমেন্টটা ওকে সো ওপেন ওকে বেসমেন্ট ডোর ওকে বেসমেন্ট ডোর ওপেন গো ব্যাক টু দ্য বেসমেন্ট করিডোর টু কিপ মুভিং ফরওয়ার্ড ওকে চেকপয়েন্ট 5 ওকে চেকপয়েন্ট আসছি সো এখন বেসমেন্টের করিডোরে যেতে হবে এন্ড ডোরগুলো সব ওপেন হয়ে গেছে সো আগে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করে দেই অ্যান্ড সামনে কোনো মনস্টার অংশ থাকতে পারে কত আজকে আমি বেসমেন্টে ঢুকতেছি সো বেসমেন্টই মনস্টারে আড্ডা আর নান মনস্টার রাখছে সো আজকে নানকে আমরা ফিনিশ করতে যাচ্ছি তোমরা সামনে দেখতে পাবে নান আজকে আমাদের হাতে কীরকম ভয়ঙ্করভাবে ফিনিশ হয় তো নানের নান তেমন একটা শক্তিশালী ছিল না বাট আমি ইয়া খেলতেছি ক্রিয়েটিভ মোডে খেলতেছি আগে একটা ভিডিও বানিয়েছিলাম আজকে কিবার ওয়েট দেখতেছি আজকে মে 27 তারিখে ভিডিও আপলোড হওয়ার কথা ছিল বাট ওই ভিডিওটার মধ্যে আমি এতবার মরছি নানের হাতে অ্যান্ড আমি সতর্ক ছিলাম না তাই ওই ভিডিওটা আজকে আপলোড হতে পারে নাই ওই ভিডিওটা মানে ডিলিট করে দিছি সো সামনে আগ্রহ যাক যা পাইছি তা নিয়ে সো এখন আমাদের উপরে যেতে হবে সো ডার্ক জোন ইউজ ফ্ল্যাশ লাইট কজ অফ এখন আমরা যেহেতু পোষণ খেয়ে নিছি সো ফ্ল্যাশ লাইট আমাদের লাগবে না অ্যান্ড উপরে উঠে যাই অ্যান্ড ভাই সব এত মানে এত অন্ধকার থাকবো আমি তো ভাবতে পারিনি এখানে দুইটা লাইট আছে তাও এত অন্ধকার ভাই 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 চেক পয়েন্ট সেভ আর আমার সব পোষণ কাজ করতেছে নাকি দেখে নিই আরও পোষণ লাগায় নিই সব দেখি হ্যাঁ সব তো ঠিকই আছে ওকে আমার সব ক্রাফট করা আছে স্নো লাগবে না এখন কটা লাইট নিয়ে নিই কত লাইটটা দরকার লাইট মারলে যদি আলোকিত হয় না ভাই লাইট এক মিনিট কিক তাকায় আছে না 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 ভাই ও ভাই 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 দেখে তো ভয় পাইয়া গেছি ভাই সো সামনে একটা অদ্ভুত রকম একটা জায়গা সো জায়গা যাওয়া যাক অ্যান্ড নেদারের একটা প্লাস বোর্ডের মতো এটা বানানো এটার ভিতরে আমরা ঢুকতে পারবো না কজ অফ এটা এমনভাবেই ডিজাইনড ওয়া ওয়েট এটা ডোর আর এখানে কী কী আজিবাজি জিনিস এগুলো তো মাইনক্রাফটে থাকে না জাম্প করতে বলতেছে ওকে জাম্প করলাম একবার জাম্প দুবার জাম্প করছি ওকে ওয়েট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও ভাই 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 সাহ তাড়াতাড়ি শর্ট বেট করতে হবে নাহলে এটা আমার কিল করে ফেলবে অ্যান্ড গেম প্লেটা আবার প্রথম দিয়ে রিস্প ভাই এটা তো অনেক শক্তি এটা একদম শক্তিশালী ছিল না ও কত আজকে আমার শর্টগুলো সব শক্তিশালী বানিয়ে আনছি ক্রাফট কইটা তো কত শক্তিশালী শর্ট থাকলে জম্বিরা মরে দুইটা বা তিনটা দিয়েই সো ভাই ও ভাই চরম পরিমাণ ভয় পাইছি কত আমি জাম্প স্কেয়ার আগেই বলতেছি তোমাদেরকে যে আমি জাম্প স্কেয়ার তো একদমই পছন্দ করি না অ্যান্ড জাম্প স্কেয়ার থাকলে আমি খেলাটা মানে আমি জানতাম না এত পরিমাণ জাম্প স্কেয়ার থাকবো কারণ মাত্র শুরু হয়েছে জাম্প স্কেয়ার মাত্র শুরু হয়েছে আরও অনেক ভয়ঙ্কর জাম্প স্কেয়ার আছে সো ভাই নিচে যাওয়া যাক লাফাইতেছি আমরা কোনো একটা তো কিছু হয়েছে কত এত লাফাইতেছি কেন ভাই আচ্ছা যাই উপরে যাওয়া লাগবো এটা পাঞ্চিং বল ছিল সো উপরে যাই হ্যাঁ উপরে ওকে এটা অন করে দিই গেটটাও খুলে দিই চেঞ্জিং জোন ও ভাই জোন চেঞ্জ হয়ে গেছে আমি কোন জায়গায় আসছি এটা একটা জায়গা এটা হয়তো ওয়েট এই জায়গাটা একটু চিনা চেনা লাগতেছে না 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 ওইটা ওই জায়গাটা না আচ্ছা তাহলে ভিতরে যাওয়া যাক আগে তলোয়ার আগে হাতে রেখে নিই সর্ড নেদার জর্ড কত কোনো কিছু ওটা সামনে এসে ওয়েট না না ছবি না ফ্রি ফায়ার নান সরি মাইনক্রাফটের নানের ছবি আগে আমাদের একটা একটা স্ট্র্যাটেজিটা ঠিক করে নেওয়া লাগবে আর নান ও এই ভূমিকম্প এক বছর এই মাইনক্রাফটের ভূমিকম্প শেষ কী ছিল এটা ভূমিকম্প এই দেখো ভাই তা দেখে নাও যারা নান দেখো নাই ভাই সাব নান এরা ও ভাই ও ভাই 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 নান ফাইনালি মরছে ভাই আমাদের তাহলে কি আমরা সাকসেসফুল
না 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 এখনও মরছে, বাট মোস্টগুলোর মানে আমাদের বের হইতে হবে। সো বাই গাই, না না বাই মানে একটু পরে রেকর্ড করে লাগবো, আমার একটু কাজ আছে, সো আসতেছি একটু পর। সো ওয়েলকাম ব্যাক। আর এই রুমটার ভিতরে ঢুকা যাক, দেখি রুমটার ভিতরে কী আছে। কিছু নাই, না এই রুমটার ভিতরে কিছু নাই। সো সামনে আগানো যাক, এখান থেকে বের হইতে হবে। আগে শর্টগুলো রেডি রাখি, এখন আমাদের কোনোখানে রিস্প করাইবে না কি কী জানি ভাই। নানরে দেখে ভাই চরম পরিমাণে ভয় পাইছিল, লাইক ভাই গুজবাম হইতেছে। আমি রাত্রে গেমটা আমি মোবাইল বেশি পাই না। আবার নানের ছবি ভাই, নানের কোনো মনস্টার নান কি আবার আইছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কিছু হইব না আমরা, নানের ছবিটা না ভাঙা পর্যন্ত। আগে এটা তীর নিয়ে নানের ছবিটা ভাঙা নেই ভাই। আর কত আসবো নান ভাই, আর বিরক্ত হয়ে গেছি তো নানরে মারতে মারতে। আচ্ছা আমাদের তীরটা কই? ওকে, সো তীরটা নিয়ে নেই, দেন আমি ছবিটার মধ্যে তীরটা মারবো। দেন হচ্ছে নানের যদি কোনো মনস্টার বা নান নিজেই থাকে তাহলে বেরোবে, আর নান থাকার কথা না কত, নানরে আমি একবার কিল করে ফেলছি। আর নান আমি নান ধোকা টোকা দিবে না, স্প্যাম করবে না। সো মারি ছবিটা ভাঙি ভাই। রুম আছে? ও ভাই ভাই ভাই, ও গো টু দ্য লাইব্রেরি, ওপেন দ্য করিডোর ডোর, করিয়ার ডোর ওপেন করা লাগবো। সো আমরা করিয়ার ডোরটা, এটা করিয়ার ডোর, অ্যান্ড দেখি করিয়ার ডোরের ভিতরে কী থাকে, হয়তো আমাদের এক্সিট না হলে অন্য কোনো কিছু থাকতে পারে এক্সিটের জন্য। সো লাইব্রেরিতে আসলাম, লাইব্রেরির পুরোটা ইন্ডাস্ট্রি, পুরোটা ইনভেস্টিগেশন করি। উপরে মনে হয় ওইটা আলাদা, ওইটা কিছু নাই, ওইখানে যাওয়া লাভ নাই। অ্যান্ড আমরা লাইব্রেরি থেকে কিছু নিব না, সোজা গিয়ে ওর করিয়ার ডোরটা ভাঙা বাইরে যাবো। যদি বাইরে অন্য কোনো কিছু থাকে আগে সব বুস্ট করে নিই, কত আমার সব শেষ হয়ে গেছে, কত নাহলে মইরা যাবো আমি। অ্যান্ড বোম সামনে যাওয়া যাক। সো করিয়ার ডোরের দিকে যাওয়া যাক আগে আমাদের স্টিল নেদার সর্টটা নিয়ে। সো লাইব্রেরি থেকে আমরা এক্সিট হইতেছি, ভিতরে উপরে কী কী আছে আগে চেকপোস্টটা আমরা সেভ করে নিই। চেকপোস্ট যেটাই দেখো এইগুলো আগে খুলে নিই, কত অনেক ঝামেলা থাকে। দেন করিয়ার ডোরে যাওয়া আগে রুমটা ইনভেস্টিগেট করে নিই, কত কিছু থাকতে পারে না। এই রুমে তো কিছু নাই। সো এখন সোজা আমরা করিয়ার ডোরের দিকে অ্যাটাক দিব, ইঞ্জেকশন দিয়ে কেমনে আমি করিয়ার ডোর ভাঙবো। আগে দুটো তীর মারি নিই, দেন জুম, অ্যান্ড এখন আমরা ভাঙতে পারবো করিয়ার ডোর। ওয়েট ওয়েট, ও ভাই ভাই ভাই, না কিছু একটা ছিল না ভাই, একটা না অনেকগুলা ভাই, অ্যাটাক করতেছে দেখা যায় সবগুলা। না ভাই ভাই ভাই, এতগুলো ট্র্যাপ ভাই, নান তো আলাদাই, মানে আলাদাই বান্দা বাক, গালি বেরোতেছে ভাই সাব জামসকে। ও ভাই আমি খেলব না, শেট মানে আরে এতগুলো রে মারবো কেমনে আমি, আবার রিস পাওয়া লাগবো। না না চেক পয়েন্ট আছে, এখানে আমরা রিস পাবো। ও ভাই ভাই সবগুলো আসতেছে, আরে বড় ভুল করলাম। আগে এখন আমাদের অ্যাটাক স্ট্র্যাটেজি ইউজ করা লাগবে। আগে এই জায়গাটার মধ্যে আমরা লাভা দিলে আমি নিজেও মরতে পারি, আগুনটা ছড়াইয়া দিই, অথবা নাহলে শালারা এসে আমাদের মারবো। অ্যান্ড কোনোটা যদি বাইরে বেরিয়ে আসে তো আমার শর্ট আছে, অর্ধেক খেলতে এখান থেকে কমে আসবে। সো এই অ্যাটাক স্ট্র্যাটেজির জন্য আজকে আমরা এই গেমটা মানে তোমাদের কাছে ভিডিওটা দিতে পারতেছি, নাহলে এই ইম্পসিবল লেভেলের একটা করিডোর গেম ছিল, আর একটা ম্যাপ ছিল। অ্যান্ড এটা আমি যাই না ইন্ড হয়েছে নাকি, আমাদেরকে আরও কোনো কিছু করতে হবে নাকি এই মশলাগুলো মারার পরে, আমি যা বুঝতেছি এটা হচ্ছে আমাদের এগুলোর লাস্ট স্টেজ। সো ভিতরে যাওয়া যায়, কেন ভিতরে আর একটু আগুন দিয়ে দিই, কত মশলাগুলো অ্যাটাকেবল, আর এইগুলো অ্যাটাক এত লাগে, একটা অ্যাটাকে আপনাদের হেলথের ফুল থেকে অর্ধেক না 70% হেলথ চলে যায়। ও ভাই একটা বেরোয় আসছে, সো এটা আগে কিল করে নেওয়া লাগবে। ওকে সো জুম করে দেখে নিই ভিতরে আর কয়টা আছে বা কীরকম এগুলো, আগে এটার মুখটা জুম করে দেখা যাক ভাই। আলাদা রকমই মনস্টার এগুলো, এগুলো তো মানে মাইনক্রাফটে আমি জীবনেও দেখিনি, আজকে ফার্স্ট দেখতেছি মানে এই ম্যাপটাতে। শালার ইভিল নান তো মানে আলাদাই একটা, দেখি কী সে। ওয়েট এটা হইতেছে কেমনে ভাই, এটা উঠতেছে তাড়াতাড়ি, আরও আগুন দলবো, কত আমার সামনে পর্যন্ত আনা লাগবো। এটা যদি একবার বের হয়ে আসে তা তো ভাই না শেষ, সব শেষ, অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ম্যাচ। ইয়ো আই হোপ এখন আমাদের ঘর থেকে বেরোইতে হবে। সো দেখি আমি জাস্ট অনেক খুশি হইতেছি, বিকজ অফ এই সিরিজের পরে আমার আরও ভালো ভালো যে সিরিজগুলো আছে সেগুলো নিতে পারবো। মানে এই এটা খেললে আমি খুশি হইতেছি, এটা ইন্ডের কারণে, এটাতে জাস্ট অনেক গুজবাম হইতেছে আমার, ভয়ঙ্কর লাগতেছে, লাইক ভয় লাগতেছে। ওকে সো একটা বাটন আছে, হোপ আমাদের ঘর থেকে বের করে দিবে ভাই। আর মাস্টার হাউস হ্যাশট্যাগ টু, মানে এটা শেষই হয় নাই ভাই, কি হোয়াট দ্য হেল, শেষ হইব কোন দিন।
সো গাইজ টুডেজ ভিডিও ইজ না আচ্ছা আজকেরটা এই পর্যন্তই। অ্যান্ড আমি ওই হাউস ইনভেস্টিগেশন করবো নেক্সট ভিডিওতে। সো তোমাদেরকে আগে হাউসটা দেখাইনি, কোন হাউস ওয়েট এটা আমি দেখি নাই, সামনে যাওয়া যাক। ও ভাই এই হাউসটা আমাদের ইনভেস্টিগেশন, এত বড় হাউস ইনভেস্টিগেশন করবো কেন ভাই? সো এটার জন্য আমার আর দুইটা ইয়া লাগবে, তো আগে জুম করে নিই। আরও দুই থেকে তিনটা এপিসোডে এই এটা শেষ হয় নাকি এটা বলে শিওর নাই। সো এখানে আমাদের কী করতে হবে জানি না, কয়টা মাস্টার আসে, কয়টা মানে কী থাকে। সো টুডেজ ভিডিও ইজ এই আজকে ভিডিও এই পর্যন্তই। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, অ্যান্ড বাই গাইজ, আসসালামু আলাইকুম। সো এখন হাউসটা দেখতে থাকো তোমরা, বাই। তো বুঝতেই পারতেছো তখন আমি নার্ভাস ছিলাম, কজার সামনে আম্মু এসে পড়ছিলো, অ্যান্ড আমি ইংলিশও পড়তে পারতেছিলাম না ভালো করে। সো বাই গাইস, এখন তোমরা হাউসটা দেখতে থাকো, আর কোনো কমিউনিটি নাই। অ্যান্ড হোপ 20 সেকেন্ডের মধ্যে ভিডিও শেষ হতে যাচ্ছে, বাই গাইস।